ইয়ে ক্লাসটা হলো আমাদের ফিজিক্স এর ল্যাবে প্র্যাকটিক্যাল দেখালেন আমাদের নিউ স্যার অভিজিৎ স্যার। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, গুড আফটারনুন। আমাদের কালকে রিমিডিয়াল ক্লাসটা আমি নিতে পারিনি, আমাদের স্যার ফ্রাইডে তে নেবো, মানে কালকে গত ই আগামী কালকে নেবো, ঠিক আছে রিমিডিয়াল ক্লাসটা। মোটামুটি দেখা যাচ্ছে যে লাস্ট ক্লাস নিয়েছিলাম 28 তারিখ, লাস্ট গত লাস্ট ক্লাসে গত না লাস্ট ক্লাসটা তোমাদের 7 তারিখে ছিল, 7 তারিখ। এটা তোমার পুরোনো ইয়ে, যাই হোক, যে তোমাদের পিডিএফটা দেখিয়েছিলাম, পিডিএফটা তোমাদের দেখিয়েছিলাম, সেই পিডিএফ এ দিয়েছিলাম যেটা পিডিএফ করে, সেইখানে তোমরা দেখেছো লিমিটের কতগুলো টাইপ আছে, মানে 6টা টাইপের অঙ্কগুলো দেখেছো কি, মানে তোমাদের লিমিটের লিমিট 6টা টাইপের অঙ্ক, 1টা টাইপের অঙ্ক করিয়ে দিয়েছিলাম, 2টা টাইপের অঙ্ক করিয়ে দিয়েছিলাম, তোমরা কেউ নজর দিয়েছো হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছো মানে দেখলাম। তোমার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওইখান থেকেই তোমার সেমিস্টার বা ইন্টারনাল এর কোয়েশ্চেন থাকবেই। আমরা কোয়েশ্চেন ব্যাংক তৈরি করছি, সেখানেও তোমাদের কটা কোয়েশ্চেন দেওয়া হবে সেটাও তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? সেটা কোয়েশ্চেন ব্যাংক তৈরি করে 25 থেকে তোমাদের 5 তারিখে 6 তারিখের মধ্যেই যে কোনো দুদিন স্যার আজকে তো রুটিন স্যার করে, তিন স্যার বললেন নাকি 2nd মার্চ থেকে নাকি কি হবে? ওই তো টাইমটা দেওয়া আছে কি 25 থেকে 6 মার্চ, ওই দুদিনের মধ্যে মার্চে ফেলে দেবো। মানে 25 থেকে হ্যাঁ 6 এর মধ্যে হেল্ড করতে হবে, তো যে কোনো সময় হেল্ড হতে পারে তাই তো? হবে, হ্যাঁ ওটা টাইম বাউন্ডেড করবে। এবার অনেকে হ্যাঁ বুঝতে 25-26 নিয়ে নেবে, অনেকে 3 নিয়ে নেবে, ঠিক আছে? অনেকে দেখ তোমাদের লাস্টের দিকে নেবো, কারণ অনেকে তো লেটে জয়েন করেছে, ইয়ে করেছে। যেটা বলছিলাম যে এটা 28 তারিখে ক্লাস ছিল না, এটা 28 তারিখে ক্লাস, যাই হোক তোমাদের 4 তারিখেও ক্লাস হয়েছে, 4 তারিখে আমরা 2টো টাইপ দেখিয়েছিলাম। এবার আর কি দেখাবো না, নেক্সট টপিকে চলে যাবো, কন্টিনিউটি কি করব, মানে লিমিটেড আরো অঙ্ক দেখাবো, যেটা আমি পিডিএফ দেখিয়েছি, পিডিএফ দিয়েছি স্যার, যেটার স্যার পরেও লিমিটেড বলো। লিমিটেড যে টাইপ গুলো স্যার করা হয়নি সেগুলো একটু দেখান না, পিডিএফ এ দেখেছি দুটো টাইপ কিন্তু দেখি, আমি, হ্যাঁ 2টো টাইপ বাদে আর আচ্ছা যে আচ্ছা কটা ছিল 6টার মধ্যে। আরো 4টে টাইপ আছে, হ্যাঁ 4টে টাইপের কিছু কিছু অঙ্ক আমি পিডিএফ ছাড়া অঙ্ক করে দিচ্ছি, যেগুলো দেওয়া হয়েছে তারপরেও অঙ্কগুলো করাচ্ছি। 3টে টাইপ কি 4টে টাইপ, 3টে টাইপ দেখিয়েছি, মানে সাইন ইনভার্স x/x ওটাও একটা দেখিয়েছি লাস্ট অঙ্কটা নেক্সট দিন। আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পেজ নাম্বার আর যদি অঙ্কটা লিমিটেড কিছু অঙ্ক করাই, নাহলে এটা তোমাদের অঙ্কটা এক্সারসাইজে দেওয়া হয়েছে, পেজ নাম্বার 5543, 7-এর 7 নাম্বার 4। এই অঙ্কটা অনেকে করেছে কিনা জানি না, যে বলেছে ইভালুয়েট পেজ ইভালুয়েট নাম্বারটা বলুন আরেকবার। 5543 যেটা, 5543 পাঁচ নাম্বার ইউনিটের 43 আমার পেজ নাম্বার, আমার বইয়ের তোমাদের বই একই হতে পারে, তোমাদের চেঞ্জ হয়নি বা না নতুন স্যার এটা আমাদের ওই দেখবে। আমাদের ওই ইয়ে বইটাই, ওই যে স্যার এ কি যেন নামটা, ইউএন বিকেপাল ফর নাকি, পাবলিকেশন, হ্যাঁ স্যার বিকে পার, বিকে পার। হ্যাঁ বিকেপাল, ওই বইয়েরই আমি পেজ নাম্বার 5543 7-এর 4-এর অঙ্কটা দেখাচ্ছি, যেটা তোমরা করেছো, যেটা তোমরা করেছো বা অনেকে করেনি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা এক্সারসাইজে, হ্যাঁ এটা তোমাদের এক্সাম্পলে বোধ হয় দেওয়া নেই, পিডিএফ এ দেওয়া নেই অ্যানসারটা, প্রসেসটা দেখো। ইভালুয়েট লিমিট এক্সটেন্ডস টু 0 1/tan x - 1/sin x, ঠিক আছে এইরকম দেওয়া আছে। এবার এটাকে তোমাকে ইয়ে করতে হবে, সলিউশন করতে হবে, কিভাবে সলিউশন করব এটা দেখিয়ে দিচ্ছি, কেউ করো বলো দেখি, এখানে
সাইন এক্স, ওয়ান বাই সাইন এক্স মানে জিরো দেখালে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি, আবার ওয়ান বাই ট্যান এক্স, ট্যান এক্স জিরো দেখলেই আমরা ইনফিনিটি, ওয়ান বাই জিরো ট্যান জিরো জিরো, তাহলে ইনফিনিটি আর এটা ইনফিনিটি। তাহলে দেখো এখানে লিমিট এক্সটেন্স টু জিরো, এই অঙ্কটা অনেকে করেছো কি, চেষ্টা করেছো না করনি? এই অঙ্কটা চেষ্টা করেছো? এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, মানে তোমাদের এক্সারসাইজেরই দেওয়া হয়েছে, এক্সারসাইজে অ্যাসাইনমেন্ট ফর্মে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট না তোমার এক্সারসাইজেই ওই পিডিএফ এর লাস্টের দিকে এই সব অঙ্ক দেওয়া হয়েছে, হয়তো তোমাদের নজরে পড়েনি। এটা সাইন, এখানে তোমার একটাই ফর্মুলা পড়বে, সাইন এক্স বাই এক্স এক্সটেন্স টু জিরো ইকুয়াল টু ওয়ান, ওই টাইপেরই অঙ্ক ফর্মুলাটা। দেখো ট্যান এক্স, ট্যান এক্স ওয়ান বাই ট্যান এক্স মানে কট এক্স মানে কস বাই সাইন, কস বাই সাইন এটা হলো কস বাই ট্যান, ওয়ান বাই ট্যান এক্স মানে কস বাই সাইন, আর ওয়ান বাই সাইন এক্স এটা হলো তোমার মেন, এটাকে ভেঙে দিলাম, ট্যানটাকে ভেঙে দিলাম এটা। এবারে লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিটে আমরা আসছি, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স এবার কমন নিলাম, এলসিএম নিলাম, তাহলে ওপরে কি থাকছে, কস এক্স মাইনাস ওয়ান, কস এক্স মাইনাস ওয়ান, এই হলো তোমার ব্যাপারটা, কস এক্স মাইনাস ওয়ান, সাইন এক্স কস এক্স মাইনাস ওয়ান, ওপরে এইরকম আমরা সিমপ্লিফিকেশন করলাম। Yes. এবার তোমাদের মাল্টিপল অ্যাঙ্গেল আর সাব মাল্টিপল অ্যাঙ্গেল তোমাদের তো হয়নি, এটা অদ্ভুত দেখি যাই না স্যার, হয়েছে হয়েছে তোমাকে মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল হয়েছে, বিজ্ঞান পড়ে দিয়েছে। বাহ খুব ভালো, তাহলে মাল্টিপল অ্যাঙ্গেল অনেক এগিয়েছে। তাহলে তাহলে সাইন থিটা আমরা জানি, সাইন থিটা মানে কত, টু সাইন থিটা কস, সাইন টু সাইন থিটা কস থিটা স্যার, ওটা তো সাইন টু থিটা স্যার, ও আচ্ছা 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 সাইন থিটা, হ্যাঁ স্যার টু সাইন থিটা বাই টু কস বাই টু কস থিটা বাই টু, মাল্টিপল অ্যাঙ্গেল সাম মাল্টিপল অ্যাঙ্গেল এই রকম, বুঝলে, একটা মাল্টিপল অ্যাঙ্গেল সেটা সাইন থিটা, তাহলে আমরা সাম মাল্টিপল অ্যাঙ্গেলে আমরা নিয়ে আসছি, মানে সাম মানে কি থিটা বাই টু অ্যাঙ্গেল, ঠিক আছে। আর কম্পাউন্ড অ্যাঙ্গেলটা কি ছিল, সাইন টু থিটা, এটা যে কম্পাউন্ড অ্যাঙ্গেল টু এ বা সাইন থিটা কস থিটা এরকম, টু সাইন থিটা কস থিটা, এটাকে সাম মাল্টিপলে ভাঙছে, এই টুটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে এই এটা আর একটা ওয়ান মাইনাস কস থিটা, কস কস থিটা মাইনাস ওয়ান মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, থিটা বাই টু, এইটা একটু তোমার ওই সাম মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলাটাকে কনভার্ট করতে হবে, না করলে হবে না, কারণ এখানে তোমার সাইন বা সাইন জিরো কস জিরো কত হয় জিরো, আর মাইনাস ওয়ান মানে যে কস জিরো জিরো না কস জিরো ওয়ান সরি কস জিরো ওয়ান, আর এখানে ওয়ান আছে, ওয়ান মাইনাস ওয়ান জিরো আর সাইন জিরো জিরো, তাহলে এখানে জিরো জিরো ফর্মে চলে আসছে, এটাকে আমাকে ভেঙে নিতে হবে, ঠিক আছে। তাহলে কস টু থিটা মানে হচ্ছে কত হয় এটা, ধরো হ্যাঁ তোমার জিজ্ঞেস করলেন, হ্যাঁ কস থিটা মাইনাস ওয়ান এটা মানে কত দাঁড়াচ্ছে, মানে একবারে আমার ফর্মুলা যদি ইয়ে করি তাহলে এটা আমরা দাঁড়াই এই অঙ্কটা, এটাকে এটাকে মুছে দিচ্ছি, ওপরে লিখছে কস থিটা, কস থিটা বাই টু, কস থিটা কস থিটা ধরো কস থিটা মাইনাস ওয়ান, এর মানে দাঁড়াচ্ছে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু হয় তো না, সাইন স্কোয়ার থিটা বাই টু তাই না, তাহলে এখানে আমাকে কনভার্ট করতে হবে, মানে এখানে এক্সে আমাকে এটা উপরে লিখছি যে লিমিট এক্সটেন্স টু জিরো, এক্সটেন্স টু জিরো কস থিটা মাইনাস ওয়ান মানে মাইনাস সাইন টু সাইন
স্কয়ার থিটা বাই টু এক্স এক্স বাই টু এটাও হ্যাঁ বাই এই সরি এক্স বাই টু এক্স বাই টু হবে আর নিচে কি হচ্ছে নিচে আমরা কিভাবে লিখব সাইন থিটা সাইন এক্স মানে আগে অঙ্কটা পড়েছি টু সাইন স্কোয়ার সাইন থিটা এক্স বাই টু আর কস এক্স বাই টু কস এক্স বাই টু এই হলো তোমার এই হলো তোমার সিমপ্লিফিকেশন করে দিলাম মানে ফর্মুলা ত্রিকোণমিতিক ফর্মুলা কেন তোমাকে জানতে হচ্ছে ভালো অঙ্ক এটা এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্কগুলো পড়ে এগুলো তোমাকে ভাবাই বা যেসব অঙ্কগুলো আমাদের ত্রিকোণমিতিক রিলেটেড এগুলো আছে এগুলো ত্রিকোণমিতিক সাথের অঙ্কগুলো সব ত্রিকোণমিতিক ফর্মুলা এবার কি কি কাজে দেখো টু টু কেটে যাচ্ছে মাইনাস এগিয়ে যাচ্ছে মাইনাস টা বেরিয়ে হলো লাইন জিরো আর একটা সাইন কেটে যাচ্ছে সাইন বাই কস মানে ট্যান ট্যান এক্স ট্যান এক্স বাই টু সাইন বাই কস মানে ট্যান এক্স বাই টু এবার তুমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারো জিরো যে ট্যান জিরো তো হয় একটা সাইন কাটছে তো স্যার আপনি ট্যান লিখে দিলেন কেন স্যার একটা সাইন নিউমারেটরে একটা সাইন কাটছে তো একটা তো থেকে যাচ্ছে আর নিচে তো কস আছে সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমি একটা কেটে দিচ্ছি আর সাইন এক্স সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু ইজ ইকুয়াল টু ট্যান এক্স বাই টু তাহলে ট্যান ট্যান এক্স ট্যান মানে জিরো এখানে ডাইরেক্ট আমি ট্যান জিরো জিরো করে দিতে পারি ট্যান জিরো বাই টু জিরো লিখছে এক্স এর জায়গায় তাহলে জিরো ট্যান জিরো জিরো আর এখানে তুমি ট্যান মান বসিয়ে দিতে পারো এখানে কাটাকুটির পরে সাইন জিরো জিরো আর কস জিরো কত ওয়ান জিরো বাই ওয়ান মানেই জিরো এটা এটা অ্যান্সার হলো এখানে তোমার ওই ফর্মুলা গুলো কাজে লাগছে যেগুলো ফর্মুলা কাজে লাগবে সেগুলো তোমার যা ফর্মুলা স্যার ত্রিকোণমিতিতে স্যার লিখে শেষ করা যায় না স্যার ওই অঙ্ক করে করে প্র্যাকটিস করে করে তোমার করতে হবে মানে তোমার ত্রিকোণমিতিকের কোনটা কোনটা কাজে লাগছে সেটার উপরে ইয়ে করে প্র্যাকটিস করতে হবে ত্রিকোণমিতিকাল এখন তোমাদের ত্রিকোণমিতিকাল দরকার পড়ছে পরে এই যে ডেরিভেটিভের সময় তোমার ত্রিকোণমিতিকাল গুলো দেরি পড়ছে সেজন্য দিয়েছে নাহলে এটাও বাদ দিয়ে দিত এই যে এটা পড়লো এটাই যে প্রয়োজন পড়লো না এখানে আমাকে সেই জন্য এই জায়গাটাতে এখানে তোমাকে ত্রিকোণমিতিকালটা এই সাথের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই সাথের এই ধরনের অঙ্ক তোমার আটটা অঙ্ক আছে সেটা তোমরা নিজেরা করেছো কিনা জানি না সেটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আর একটা মজার অঙ্ক এটা মানে এখানে কোনো ইয়ে লাগছে দেখো এখানে কি ফর্মুলা লাগছে দেখো ইভালুয়েট সাথে নয়ের অঙ্কটা ইভালুয়েট তোমাদের হ্যান্ডরাইটিং এর অবস্থা কি রকম হাতের লেখা তোমার প্র্যাকটিস করছো তো হ্যান্ডরাইটিং তাহলে অসুবিধা তোমাদের তোমাদের পরীক্ষা হবে পুরো ওই হাতে লিখে যেটা করলাম পিডিএফ করে পাঠাতে হবে সেখানে হ্যান্ড রাইটিংটা খুব ইম্পর্টেন্ট মানে অনেকদিন অভ্যেস নেই তো হ্যান্ড রাইটিংটা ভালো করে করবে পাই বাই পাই বাই কত পাই বাই এখানে টু পাই বাই টু লিমিট এক্সটেন্ডস টু পাই বাই টু কস স্কোয়ার এক্স এখানে ১১ কস স্কয়ার এক্স
cos square x by 1 minus x কি করবে এবার করো দেখে দাও নিজেরাই দাও কি করে দাও এই রকম দেয়া আছে cos square x by 1 minus sin x এটা দিয়েছিল 1983 ভাবো দেখি কি করা যায় 9 by 2 এই pi by 2 cos pi by 2 কত 0 আর sin pi by 2 কত মান sin pi by 1 তাহলে 1 minus 1 1 0 যে 0 0 ফর্মে দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম সব 0 0 ফর্মে দেবে বা 1 by 0 দিক ফর্মে দেবে কি করবে বলো দেখি এটা স্যার 1 মাইনাস সাইন্স সাইন্স এটা শুধু বলো বলো স্যার ওটা 1 মাইনাস সাইন এক্স তো নিচেরটা 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স cos স্কয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স এবার ডাইরেক্ট যদি x এর জায়গায় পাই বাই 2 বসাই তাহলে কি হবে পাই বাই 2 বসালে তোমার স্যার স্যার উপরেরটাকে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখি ঠিক আছে আর নিচে 1 মাইনাস সাইন এক্স আছে তো নিচের 1 মাইনাস সাইন এক্স আর উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর মধ্যে একটা কেটে যাবে তো কেটে দিয়ে 1 মাইনাস সাইন এক্স পড়ে থাকবে তারপরে স্যার ওই উপরে থাকছে a প্লাস b a মাইনাস b এর ফর্মুলাটাতে যদি লিখি তাহলে তো হয়ে যাচ্ছে উপরেরটাকে cos স্কোয়ার এক্স কে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স যদি লিখি তাহলে এটা a প্লাস b a মাইনাস b করলে কেটে যাচ্ছে একটা 1 প্লাস সাইন এক্স পড়ে থাকবে স্যার ইয়েস আচ্ছা আচ্ছা মা ভালো আইডিয়া খুবই সুন্দর আইডিয়া এটা আর কেউ মানে এরকম মানে আইডিয়াটা ভালো বলেছো এটা আর কি হতে পারে এটাই হবে তাই তো দেখো ভালো বলে যে cos স্কয়ারটাকে আমাকে cos স্কয়ার মানে আমরা জানি কি sin theta sin স্কয়ার theta ভালো আইডিয়া দিয়েছো এই রকম করে তো আইডিয়াটা ই করতে হবে তার এর মানে তোমার এরপরে কিছু হয়ও না মানে এইটা জানি তো আমরা sin তোমার sin স্কয়ার theta equal to তোমার cos স্কয়ার theta equal to 1 এটা তো আমরা জানি তাই না यस স্যার आंसर 2 হবে স্যার পুরো টাইম স্যার হ্যাঁ ভালো বলছি স্যার ওই cos স্কয়ার যে x টা ওটা ওটা স্যার ওই 1 মাইনাস সাইন স্কয়ার এক্স লিখে ওই নিউমারেটর ডিনোমিনেটর নিউমারেটরে 1 মাইনাস সাইন এক্স টা থাকবে তো ওটাতে কি একদম ওই এক্স এর জায়গায় কি কি পাই বাই 2 টা একদম বসিয়ে দেবো না এবার দাঁড়াও হ্যাঁ ওইখানে কমেন্ট করে দাঁড়াও উড়িয়ে দিতে পারি আমরা হ্যাঁ 1 প্লাস সাইন এক্স পড়ে থাকবে cos 1 মাইনাস সাইন স্কয়ার এক্স তো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b মানে 1 প্লাস সাইন এক্স ইনটু 1 মাইনাস সাইন এক্স হুম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আমি এই x আমি দিচ্ছি cos স্কয়ার জায়গায় আর বাই 1 এখানে যাও না যেটা আছে সেটাই থাকবে হ্যাঁ আর নিচে তারপরে লাইনে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টাকে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ওই ফর্মুলা দিয়ে ভেঙে নিতে হবে সিম্পল অঙ্ক কিন্তু আর তো ইয়ে পরীক্ষা এরকম অঙ্ক দিতে পারে মানে ওই যে ফর্মুলাটা আমি দিয়েছি তার কিন্তু কোনো ধারে কাছেই নেই মানে ফর্মুলার সাহায্যে যেটা আমি করব আগের অঙ্কটাও ছিল ফর্মুলাও লিমিটেড ফর্মুলা ছিল সেটা আমরা করতে পারিনি অ্যাপ্লাই করতে পারিনি জাস্ট সিম্পলিফিকেশন করে এরকম ধরনের অঙ্ক থাকতে পারে সাইন এক্স তোমার বাই 1 মাইনাস সাইন এক্স এবার 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস 1 প্লাস সাইন এক্স টা পড়ে থাকবে শুধু 1 প্লাস সাইন এক্স এর জায়গায় সাইন এক্স এর ভ্যালু বসিয়ে দেবো 1 1 প্লাস 1 2 মানে সাইন পাই বাই 2 মানে 1 তো 1 প্লাস 1 প্লাস 2 পরে
তোমার 1 প্লাস সাইন এক্স ইয়ে হবে বসাবো এরকম করে, তখন আর লিমিটটা দেবো না, লিমিট পাই বাই টু, যখন এক্স এর মানটা বসিয়ে দেবো তখন আর লিমিট দেবো না, তখন 1 প্লাস 1 এরকম হচ্ছে। তাহলে ভাবতে হবে যে এক্স কি করতে হবে, এক্স স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দেওয়া আছে আর এটা দেওয়া আছে, ভেবে অঙ্কটা নামাতে হবে। এইটা যদি চেঞ্জ করে দিত যে সাইন স্কোয়ার এক্স বাই 1 মাইনাস কস এক্স, হ্যাঁ সাইন 1 মাইনাস তোমার এক্ষেত্রে কস এক্স, তাহলে তোমার ওই ফর্মুলাটা হয়ে যেত। এখানে সাইন স্কোয়ার এক্স দিলো আর নিচে দিলো 1 মাইনাস কস এক্স, তাহলে তোমার ওই হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কেটে কুটে সেক্ষেত্রে আবার কাটা কুটে যাবে না, তোমার কাটা কুটে যাবে না। এই ধরনের অঙ্ক তোমাদের পড়ে, এগুলো অনেক অঙ্ক করাও আছে, যেগুলো মেন মেন অঙ্ক করা আছে সেগুলোই প্র্যাকটিস করবে। এরপরে আমরা আর একটা টাইপের অঙ্ক যাচ্ছি, 4 নম্বর টাইপ। 4 নম্বর টাইপটা কি ছিল বলো দেখি, নিজেরা কি লিখেছিলাম 4 নম্বর ফর্মুলাটা, ফর্মুলা কি চাই, টাইপটা লিখলাম 4 নম্বরে, এক্সপোনেনশিয়াল লিখলাম না লগারিদম লিখেছিলাম, 4 নম্বর টাইপ, 5 নম্বর 4, হ্যাঁ 3 4 নম্বর টাইপের লিমিট টেন্ডস টু জিরো। সো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, না না ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1। আচ্ছা ই টু দি পাওয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ই টু দি পাওয়ার, আচ্ছা আচ্ছা, ওয়া ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই হচ্ছে তো এক্স বাই ইকুয়াল টু 0 1 ইকুয়ালস টু 1 ফর্মুলা লিখি 1। এই ফর্মুলার সাহায্যে আমরা যে অঙ্কটা আমাদের পিডিএফ করে পাঠিয়েছি সেখানে কি কোনটা অঙ্কটা আছে সেটা দেখতে হবে, তারা কোন অঙ্কটা পাঠানো হয়েছে মানে কোন অঙ্কটা করেছি দেখে নিন। এখানে 7 এর অঙ্ক 8 এর 1 আর 2 এর অঙ্ক গুলোই তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের আন্ডারে আছে, কি করাচ্ছি দাঁড়াও মানে কি পাঠিয়েছি মানে এখানে দেখে নিচ্ছি। সাতের অঙ্কগুলো সবই ট্রিগোনোমেট্রিক্যাল আন্ডারে সব আছে আর এই টাইম, হ্যাঁ 4 নম্বরে ঠিক আছে। একটা ফোর করে দিয়েছি, 5 এর 2টো অঙ্কই করে দিয়েছি, তাহলে 2টো অঙ্কই করানো হয়েছে 4 নম্বর টাইপে, তাও করাই নাকি না কি করব, 2টো অঙ্কই করানো আছে আপাতত, বুঝতে পারলে 4 নম্বর টাইপের 2টো অঙ্কই করানো, তাও একটা করে দিই। 8-এর দেখো আটের এই অঙ্কটা ধরো 2টো অঙ্কই করানো আছে, এই বেশি অঙ্ক দেয় না অবশ্য, এক্সারসাইজের মতো একটা পিডিএফ দিয়েছি, মানে কত 10টা অঙ্ক দিয়েছি, 10টা অঙ্কের মধ্যে 8-এর অঙ্কটা করালাম 1 বাই tan x মাইনাস 1 বাই x, 8-এর অঙ্কটা করালাম, ওটা অঙ্ক tan ইনভার্স x বাই x এটাও করা যাবে, যে অঙ্ক করানো হয়েছে। যাই হোক দেখো 8-এর 1-এরটা আর এরকম করানো আছে, তাও বুঝিয়ে দিচ্ছি,
তোমাদের পিডিএফ ও পড়ানো করিয়েছি, তা বোঝাচ্ছি। এটা এগুলো ইডর এক্স 13x মাইনাস ইডর 7x ডিভাইডেড বাই এক্স, কি করবো বলো দেখি। এখানে এখানে ইডর এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 0, আমার সূত্রটা বলা আছে ফর্মুলা তাই। স্যার ই টু দি পাওয়ার 7 এক্স যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে উপরেরটার থেকে, কমন নিয়ে কি হবে? 6 হবে তো, দুবার 6 তাই তো, 6 ই টু দি পাওয়ার 6 এক্স মাইনাস 1 আর তলায় এক্স তো থাকবে বাই। তারপরে ওই ফর্মুলাটা তো ইউজ করা যেতে পারে, তখন ওই যে দুটো পার্ট হয়ে গেল। অ্যান্সারটা কত হবে স্যার করে দেখতে হবে, আইডিয়া ভালো ইচ্ছা আছে, খুব ভালো আইডিয়া, সুন্দর আইডিয়া। সংক্ষেপে যেটা আমি করেছি তার থেকেও ভালো আইডিয়া তুমি দিয়েছো, বাহ। দেখো তোমার আইডিয়াটা হচ্ছে তুমি 7x টাই কমন নিচ্ছ তাই তো, 7x কমন নিলে আমার ফর্মুলাতে 1 চলে আসছে, মানে এটা 6 এখানে কত হবে 6 তাই না, মাইনাস 1 বাই কত x, এইরকম বলছো তো তাই তো যেটা বললে? Yes sir, yes sir. Yes, বাহ। এরপরে ই টু দি পাওয়ার 0 মানে তো 1, এটা আমি যদি আলাদা করি, আর এই পার্টটা ই টু দি পাওয়ার 6 এখানে এখানে -1/x, তাহলে এখানে তোমাকে কি নিতে হবে, এখানে 6x নিতে হবে আর ইনটু 6 আমি মাল্টিপল করে নিতে হবে, তাহলে অঙ্কটা চলে আসবে। হ্যাঁ হোল ডিভাইডেড বাই এক্স, পুরোটা তো বাই এক্স হবে, ওটা মাল্টিপল ফাংশনে আছে ওইখানটায় ই টু দি পাওয়ার 7x টা, এর মাল্টিপল ফর্ম আছে না, সেই জন্য আমি এক এক সাইডে নিচ্ছি, ইন করে দিচ্ছি, এটা এরকম করছি ই টু দি পাওয়ার x এক্সট্রা সাইডে নিচ্ছি, আর একটা তোমার লিমিট টেন্স টু 0 ই টু দি পাওয়ার 6 সরি ই টু দি পাওয়ার 6 x মাইনাস 1 বাই x এরকম করে নিচ্ছি, মাল্টিপল করে নিচ্ছে এটা, বাই x নিচেরটা সেপারেট করে নিচ্ছি, বুঝতে পারলে? কম্বাইন ফাংশন আছে না, এটাকে সেপারেট করে নিলাম, ওর আইডিয়া দিয়ে আমি অন্যভাবে করিয়েছিলাম, তোমাদের পিডিএফ এই অঙ্কটাই অন্যভাবে করিয়েছি, ওই ওর আইডিয়াটা খারাপ না, ই টু দি পাওয়ার 7x আমি কমন নিলে এরকম ফর্মেট দাঁড়াচ্ছে। 7 দেখো, এ 7+6 মানে কি 13x, আর 1×7x মানে ই টু দি পাওয়ার 7x, এরকম আমাদের দাঁড়াচ্ছে। এরপরে ই টু দি পাওয়ার 7x মানে কত, 0 বসিয়ে দিলাম ডাইরেক্ট, ই টু দি পাওয়ার 0 বসালে কত হয় দাঁড়াও, এর পরের এতে পরের লাইনে দেখো, ই টু দি পাওয়ার আমরা যদি লাইন লিমিট এক্সটেন্ডস টু লিমিটে পরে দেওয়া আসছে দাঁড়া, ই টু দি পাওয়ার 0 টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 7x, ই টু দি পাওয়ার 0 মানে তো 1, আর একটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 6x×6 এখানে লিমিট এক্সটেন্ডস টু 0, বুঝে গেল এটা? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। কারণ 6 না হলে এখানে যে প্যারামিটার ছিল ওইখানে 1 ছিল, এখানে 6 না হলে তোমার ব্যাপারটা এবারে ই টু দি পাওয়ার 7x এর জায়গায় আমি 0 বসিয়ে দিচ্ছি, ই টু দি পাওয়ার 7x এর জায়গায়, কারণ ই টু দি পাওয়ার 0 ওটা 1 হয়ে যাবে, 7×0 মানে 1 হয়ে যাবে,
আর আর একটা হচ্ছে ইনটু সিক্স, তো ওয়ান ইনটু সিক্স সিক্সটাকে করো, এটা পুরোটা এরকম মাল্টি ইনভার্টার দিয়ে দেবো, তার বিগ প্যাকেটে হ্যাঁ, তাহলে লিমিট সিক্স টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, এটা লিমিটটা জাস্ট চেঞ্জ করবো, ইট ইজ ওয়ার সিক্স ইট সিক্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এক্স, তাহলে এটা পুরোটাই ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু সিক্স ইন্টু ওয়ান, জাস্ট লিমিটটা আমাদের চেঞ্জ করতে হবে, এখানে এক্স টেন্স টু জিরো ছিল তো এটা সিক্স টেন্স টু জিরো, সিক্স এক্স টেন্স টু জিরো, কারণ সিক্সটা যদি জেড ধরি তাহলে আর একটা লাইন তোমাকে লিখতে হবে, আর একটা লাইন লেখার থেকে তোমাকে লিমিটটা চেঞ্জ করলেই হয়ে যাবে, লিমিটটা চেঞ্জ করতে হবে, সিক্স ইন্টু ওয়ান, তাহলে এখানে আমরা সিক্স আনতে পারি, ভালো একটা আইডিয়া ও দিয়েছে, আমি অন্য ভাবে করিয়েছি তোমাকে দেখবে পিপিটি, পিপিটিতে হুম বলো এনি কোয়েশ্চেন, আমি পিপিটিতে আমি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন নিয়েছিলাম, পিপিটিতে তোমাদের যেটা দিয়েছিলাম দিয়েছি যেটা পিডিএফ করে, পিডিএফ এ যেটা দিয়েছি 7 নম্বরে যে পেজটাতে আমি প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে ব্যাপারটাকে করি, তোমার 7 মাইনাস 6 13 মাইনাস 6 করে তোমার সিক্স অ্যান্সার হয়েছে, 13 মানে 7 মানে 6 অ্যান্সার হয়েছে, বলো কোয়েশ্চেন বলো বলছিলাম, বলছিলে কেউ, হ্যালো ইয়েস স্যার বলো স্যার, আমি এই লাস্টের দিকে একটু বুঝতে পারলাম না, মানে স্যার ওই সিক্স অবধি, মানে ওই এই পেজের একদম ফার্স্ট লাইন অবধি বুঝতে পেরেছি, তারপরে স্যার বুঝতে পারলাম না, দেখো এখানে এক্স টেন্স টু জিরো, এবার 7 ইন্টু এক্স মানে জিরো বসিয়ে দিলাম, 7 ইন্টু 0 ডাইরেক্ট বসাতেই পারি, কারণ e to the power 0 মানে e to the power 0 মানে সবসময় ওয়ান হবে, আমরা স্যার ওটা বুঝতে পেরেছি, স্যার ওটা বুঝতে, e to the power 7 into 0 ওটা বুঝতে পেরেছি, তারপরে ওই 6 into 6 করে আমি এই যে 6টা এখানে নিয়ে চলে এলাম, যে কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট, স্যার ওই 0 থেকে ওই 6x কিভাবে এলো, যেহেতু আমার ফর্মুলাটা কি ছিল যে x e to the power x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, যেখানে লিমিট x টেন্স টু 1, লিখলে তো আর এত কিছু ঝামেলা আসছে না, আবার 6x টা তুমি জেড ধরে নিতে পারো, এই যে 6x টা জেড ধরে নিলেও করা যায়, জেড ধরলে তোমার জেড টেন্স টু জিরো, ইন্টু দেবার জেড মাইনাস ওয়ান বাই জেড, তাহলে আমরা ওয়ানই পাচ্ছি এখানে, আর সেটা না করে যদি লিমিট চেঞ্জ করতে পারো, সিক্স এক্স লিমিট চেঞ্জ করার নিয়মও আছে তোমাদের, সিক্স টেন্স টু জিরো, এখানে যেমন এক্স টেন্স টু জিরো ছিল, মানে সিক্স টেন্স টু জিরো করলাম, যেমন ইন্টু দেবার সিক্স এক্স মাইনাস ওয়ান, এখানে যেমন জিরো টা বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার তার ওই স্যার লাস্টের আগের লাইনে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ও আছে, ওটা সিক্স আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে স্যার, ওটা ওয়ান করেছে, আমি সিক্স থেকে কিভাবে ওয়ান চলে এলো ওটা তো বুঝতে পারছি না, এক্সট্রা সেমে তার এটার ওয়ান আমরা পুরোটা পাচ্ছি, ওয়ানটা তো করে নিতে হবে, না না স্যার ওটা ওটা বুঝতে পেরেছি, ওটা আপনি বলতে বুঝতে, কিন্তু স্যার লাস্টের আগের লাইনটা আপনি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ছিল এরম ছিল, তারপর সেখান থেকে সিক্স চলে এলো কোথা থেকে, আমি তো বুঝতে পারছিলাম না যে ওই যে মাঝে ইনটু সিক্স দিয়ে লিমিট যেটা ছিল ওই সিক্সটা কোথা থেকে কি ওয়ান টু ওয়ান হয়ে গেল ওইটা বুঝতে পারছিলাম না, বলছি যে স্যার এই যে লিমিটটা স্যার এই যে এরকম ব্রেক করে লেখা যায় এটাও স্যার জানতাম না, আপনি যেরকম ব্রেক করে দিলেন, করা যায় করা যায়, মানে কি লিমিট মানে কি কি বের করবা, লিমিট এক্সটেন্স টু জিরো করা যায়, মানে প্রথম থেকে করে দিলেন না আপনি ওই লিমিট ই টু দি পাওয়ার 7x আর হচ্ছে ই টু দি পাওয়ার 6x মাইনাস 1 ডিভাইডেড বাই x, ওইটাতে লিমিট ই টু দি পাওয়ার 7 একটা করলেন, আবার লিমিট এক্সটেন্স টু জিরো আর ওই আরেকটা যে ই টু দি পাওয়ার 6 ওটাকে আলাদা করে দিলেন, এটা জানতাম না,
ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রুলস আছে না, যেটা তোমার যেটা বুঝিয়েছিলাম না, যে এফ এক্স এফ আর জি যদি কম তোমার মাল্টিপল ফর্মে থাকে আমি সেভ আর করতেই পারি, এটা ফান্ডামেন্টাল রুলসই তো আছে মাল্টিপল ফর্ম। ওটা লিমিটে করা যায় বলে ওটা স্যার ফাংশনে খুঁজেছিলাম। না না, এই লিমিটেই করা যায়, লিমিটেই তো ফান্ডামেন্টাল রুলসটা আছে। এ ভুলে গেছে সব, এই যে একবার দেখেছিলাম না, এই লিমিট এক্সটেন্ডস টু এ জেনারেল ফান্ডামেন্টাল রুলস সাথে, যদি এফ আর জি অফ এক্স ফাংশন যদি মাল্টিপল ও থাকে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ মনে পড়েছে। যদি মাল্টিপল ফর্মে থাকে আমি সেপার করতেই পারি একই পয়েন্টের হ্যাঁ উপরে, লিমিট, যদি হ্যাঁ হ্যাঁ সেপার করতেই পারি, এটা যদি এফ এক্স হয় এটা তোমার জি এক্স, সেপার করে আমি আলাদা মান বসাতেই পারি। আর আমার পিডিএফ এ যেটা করা আছে, আমি প্লাস মাইনাস ধরেছিলাম, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান ধরে ছয় অ্যান্সারই আসছে, কিন্তু এর প্রসেসটা ও যে যুক্তিটা দিল বেটার, ঠিক আছে, একবার সিক্স এক্স ধরে নিলে বা সেভেন এক্স ধরে নিলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাচ্ছে। যেভাবেই হোক তোমাকে প্রসেসটা মানে তোমার অ্যান্সারের প্রসেস মিলালেই হবে। হাটের দুইয়ের অঙ্কটাও তাই, তোমার উপর নিচে তোমার এক্স এক্স কমন নিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। এখানে তোমার হাটের দুইয়ের অঙ্কটা দেখেছো কিনা জানি না, হাটের দুই দেখো তার এই ফর্মুলাতে এই তোমার টাইপ গুলোই কাজে লাগে। এগুলো তোমার কাজে লাগবে হাটের দুইয়ের, এটা তুমি এটা যেহেতু করাই আছে একবার দেখে বলো দেখি, আটের দুই এর অঙ্কটা এরকম অন্য টাইপটা দিবি, আটের দুই এর অঙ্কটা যে এরকম আছে যে এক্সটেন্স লিমিট এক্সটেন্স জিরো, ই টু দা পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ই টু দা পাওয়ার এইট এক্স মাইনাস ওয়ান এইরকম আছে, এই সরি নাইন এক্স আছে, ই টু দা পাওয়ার নাইন এক্স মাইনাস ওয়ান এরকম আছে, কি করে বলো দেখি, এটা ওই তার উপর একই নিচে ফর্মুলা ওয়ান বাই চার এক্স নম্বর দিয়ে গুণ টাইপ করে দিন তাহলেই হয়ে যাবে। ওয়ান স্যার বাই এক্স, আর একটা হ্যাঁ করা যেতে পারে, টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স, ই টু দি ফাইভ এক্স পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স, এটা করা যেতে পারে, তাহলে এটা ওয়ান চলে আসবে। ওইটা ই টু দি পাওয়ার নাইন এক্স মাইনাস ওয়ান বাই নাইন এক্স ইন্টু নাইন এক্স, একই তো রইলো সংখ্যাটা রাশিটা। আচ্ছা একবারে, আচ্ছা আচ্ছা ফর্মুলার সাহায্যে, আচ্ছা হ্যাঁ ও যেটা বললো এক্স কমন নিতে হবে নিজে এক্স ওপরে, যেটা আমি একবারে ব্যাপারটা কি ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স ইন্টু ফাইভ নিউমারেটর করলাম, এটা ইন্টু ফাইভ এক্স ডিভাইডেড বাই ই টু দা পাওয়ার নাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু নাইন এক্স বাই এক্স বাই নাইন এক্স, এটা করা যায় একবারে তোমার এই ফর্ম নিয়ে এলাম। এবার এক্স এস কেটে যাচ্ছে ফাইভ বাই নাইন ওপরে তোমার পড়ে থাকছে মানে এদিকে বেরিয়ে এলো, তারপরে আমরা ওয়ান করে নেবো। এরকম হলো তোমার নাইন এক্স মাইনাস ওয়ান বাই নাইন এক্স, এটা তাহলে এক্স এস এখানে কেটে যাচ্ছে, ফাইভ বাই নাইন আমরা পাচ্ছি, ফাইভ বাই নাইন বাইরে এলো ইন্টু লিমিট চালাতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো, এইটা যেটা আছে সেটা আমাকে লিখে দিন, মানে ইন্টুয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স ডিভাইডেড বাই ই টু দা পাওয়ার নাইন এক্স, যেমন আছে সেরকম আমি লিখে দিলাম মাইনাস ওয়ান বাই নাইন এক্স। এরপরে দেখো ডিভাইডেড ফর্ম
এবার ডিভাইডেড ফর্মে আমি আলাদা লিমিট চালাতেই পারি, ডিভাইডেড ফর্মে 5 বাই অ্যানসারটা হবে 5 বাই 9। এবার তোমাকে একটু প্রসেসটা ক্লিয়ার রাখতে হবে। এবার দেখো এখানে 5 বাই 2 সরি লিমিট x টেন্ডস টু 2 যে e টু দি পাওয়ার 5x মাইনাস 1 divided by 5 whole divided by our limit extends to 0 e to the power 9x minus 1 divided by 9x এরকম করবেন তো এই ডিভিশন রুল যেটা এরকম হবে 5 তে 5 extends to 0 আমি লিমিটটাকে চেঞ্জ করলাম 5 তে 5x 1 করার জন্য বা divided by limit extends to 9x লিমিটটা চেঞ্জ করলাম মাইনাস 0 e to the power 9x মাইনাস 1 বাই 9। এবার এটা 1 এটা 1 তাহলে 1 বাই 1 তাহলে 9 বাই 5 বাই 9 আসবে 5 বাই 9 এর आंसर পাবো। ঠিক আছে 1 বাই 1 এটা স্যার একটা কথা বলবো এটা 1 এটা 1 হ্যালো বলছি স্যার লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই 5x ঠিক আছে আর ইনটু 5x যেটাকে করেছি ওটাকে ইনটু আবার একটা লিমিট x টেন্ডস টু 0 5x করা যায় না x এর তো কেটে যাচ্ছে 9x আছে না এটা কাটবো না আমি এক্সট্রা না কেটে করার কথা বলছি এক্সট্রা কাটবো না প্রথমে এক্সট্রা কাটবো না আমি না কাটলে তো 0 হয়ে যাবে 0 0 ফর্ম চলে আসবে তো না স্যার জি আমি তো বসাচ্ছি না আমি লিমিটটাকে ফান্ডামেন্টাল রুল অনুযায়ী দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে ই টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই 5x এর জন্য একটা লিমিট আর লিমিট x টেন্ডস টু 0 শুধু 5x এর জন্য একটা লিমিট করে নিচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি তোমার সমস্যা তারপরে লিমিট x টেন্ডস টু 0 5x মাইনাস 1 বাই 5x এর জায়গায় আমি 1 লিখছি ইনটু লিমিট x টেন্ডস টু 0 5x ওর জায়গায় আমি ডাইরেক্ট 5x বসিয়ে দিচ্ছি তাহলে 5x ইনটু 1 বাই 9x ইনটু 1 তাহলে 5x বাই 9x তারপরে x x কেটে গেল ইকুয়ালস টু 5 বাই 9 অত ঝামেলা করবে কেন আগে তুমি ফান্ডামেন্টাল রুল অনুযায়ী আরো শর্টে হয়ে যাবে ওটাও করতে পারো কিন্তু অত ঝামেলা থেকে তুমি ভাই ওই এক্স এক্স আগে কেটে দেয় মানে যেটা ধরবে সেটা কেটে দিলেই বেটার হবে অত লিমিট তখন দরকার হবে ওটাও একটা নিয়ম আছে ফান্ডামেন্টাল রুলস ফলো করা অনেকটা বড় হয়ে যাবে ওটা ওটা আরেকটু ইজিতেও হয়ে গেল আমার মনে হয় মানে প্রথমে এক্সট্রা আমি কাটবো না সোজা কথা করা যায় করা যায় করা যায় না পারলেও করা যায় ওইভাবে করতে পারো ঠিক আছে ওটা একটু বড় হয়ে যাবে ব্যাপারটা। এই হলো 4 নম্বর তোমার টাইপের ই টু দি পাওয়ার এক্স এর দুটোই অঙ্ক ছিল আর 5 নম্বর টাইপের অঙ্ক আছে তোমাদের কি একটা পিডিএফ করাই দেওয়া আছে যেটা 5 নম্বরের লগারিদমের অঙ্ক আর হ্যাঁ 5 নম্বরের তো লগারিদম ফাংশন আর একটা যে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে না আর একটা আছে না ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ওটা তো আছে ওটা একটা অঙ্ক টাই টাই হ্যাঁ ওটা দেখাবো সেটা আমি পরে দেখাচ্ছি 10 এর অঙ্ক গুলো দেখাচ্ছি 10 হ্যাঁ 10 এর অঙ্ক আগে লগারিদমের অঙ্ক গুলো দেখাই তারা এই নম্বর অঙ্ক খুব ভালো পড়ে মানে টাইম নাম্বার দেখানোর পরে 7 5 দেখাবো 5 দেখাবো আগে এটা 6 তো দেখি কি প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো মোটামুটি ধর 9 এর অঙ্কগুলো সব 4টি অঙ্কই এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট 3 এর টার্ম টাইপ সূত্রটা হচ্ছে তোমার লিমিট এক্সটেন্ডস টু 0 log 1 plus x by a ফর্মুলাটা সিক্স নাম্বার টাইপের ফর্মুলা ঠিক আছে লগ
এইখানেও তার লগারিদম ফাংশন কাজে লাগছে। তাহলে তিনের নয়ের তিনের আগে ইভালুয়েট বলেছে যে লিমিট এক্সটেন্ডস টু ওয়ান, এটা ভালো অঙ্ক, লগ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান কি করবো বলো দেখি, এটা এক্সটেন্ডস টু ওয়ান এ এটা লগ এক্স বাই এক্স মাইনাস ওয়ান কি করবো বলো দেখি, এক্সটেন্ডস টু ওয়ান বলেছে, লিমিট এক্সটেন্ডস টু ওয়ান ইভালুয়েট লিমিট এক্সটেন্ডস টু ওয়ান লগ এক্স বাই এক্স মাইনাস ওয়ান। পরে আসছি কি হবে বলো, কি করবো ওপরে লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান আছে, আর এখানে লগ এক্স বাই এক্স মাইনাস ওয়ান আছে, কি করতে হবে কোন আইডিয়া বা কারোর এ কি করতে হবে বলো দেখি, উপরে নিচে না স্যার ভুল, না না ভাবছি স্যার এক মিনিট দাঁড়ান, স্যার একটা মাথায় এসছে বলবো, বলো বলো বলো, মাথায় যখন এসছে x মাইনাস 1 এর হোল স্কয়ার করে দিলে তারপর ফর্মুলা করে দিলে উপর নিচে, উপর একটা x মাইনাস 1 নিলাম আর নিচে x মাইনাস 1 এর হোল স্কয়ার করলাম, নিচেরটাকে ভেঙে ফেললাম ফর্মুলাতে ভেঙে, তারপরের ক্ষেত্রে x এর মানগুলো পরে বসাবো আর কি, x ইকুয়াল টু 1 কারণ এখন 1 বসালে 0 চলে আসছে, ওয়ান বসালে জিরো, কিন্তু এখানে তোমার হোল স্কয়ার করলে তো তোমার এই এই ফর্মটা আসছে না, উপরের ফর্মটা কি আসবে হোল স্কয়ার করলে, না স্যার উপরের ফর্মটা আসবে না, তাহলে উপরের ফর্মটা তো আমাকে আসতে আনতে হবে, এই ব্যাপারটা ধরেছিল এইটা বলতে পারতে যে এই লেট আমরা ধরলাম যে ধরি এক্স মাইনাস ওয়ান একাল টা আরেকটা ভেরিয়েবল ধরে নিতে হবে যে, তবে উপরে ফর্মটা আসবে, দেখো আমি ধরি বা লেট, হ্যাঁ লেট এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান জেড, বুঝতে পারলেন, তাহলে এক্সটেন্স টু ওয়ান হলে এক্সটেন্স টু যদি ওয়ান হয় তাহলে জেডটেন্স টু কত হবে, এক্স এর জায়গায় যদি ওয়ান বসায় তাহলে জেডটার মান জিরো হয়ে যাবে না, জিরো স্যার জেড টেন্স টু জিরো জিরো চলে এলো, এবারে আমি ভেরিয়েবলটা জেড জেড চেঞ্জ টু জিরো হলো, এটা একটা চেঞ্জ হয়ে গেল, এবারে লগ এক্স এর জায়গায় আমি যদি করি কনভার্ট করি এক্স ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান, এক্স এক্স ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান এ কনভার্ট করে নিচ্ছি, লগ জেড মাইনাস ওয়ান বাই বলছেন মাইনাস ওয়ান, তাহলে এখানে এই ব্যাপারটা ওয়ান আসছে না, দেখো ওপরে ফর্মুলা থেকে এই ফর্মুলা সেম, তাহলে আমার ওয়ান লিখছি ওয়ান, এইভাবে তোমাকে ধরে নিতে হবে মানে কোনটা ধরলে কি আসবে সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে, দুই অঙ্কটা তাই তিন অঙ্কটা কোনটা
বলছি ওই যে x, ওই যে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু z, স্যার x টেন্ডস টু 1, স্যার x টেন্ডস টু 1 টা আপনি কিভাবে, মানে ওটা কি স্যার ওই মানে কোশ্চেনে দেওয়া আছে বলে কি x টেন্ডস টু 1 করলেন নাকি ওটা, ওই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না, ওই x টেন্ডস টু 1 আর z টেন্ডস টু 0। এই তো সিন্স x টেন্ডস টু 1 দেওয়া আছে না কোশ্চেনে, সেই জন্য আমি সিন্স বলছি, সিন্স যেহেতু x টেন্ডস টু 1 তাহলে x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে 1 মাইনাস 1 0, তাহলে z টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, অ্যাজ মানে যায় জিরো মানে তাই জিরো হয়ে যাচ্ছে না, তারপর আমি ভেরিয়েবলটা চেঞ্জ করে হয়ে যাবে এক্স এর জায়গায় জেড প্যাটার্নের অঙ্ক নয় দুই, এখানে নয় দুই এর তারপর এখানে লিমিট এক্সটেন্স টু টু log of 2x minus 3, x minus 3 divided by x minus 2, x minus 2 এরকম দেওয়া আছে, log এর 9 এর 2 এর অঙ্কটা দেখো, x tends to দেওয়া আছে এখানে 2 পয়েন্টে, x minus 2 না ওটা x minus 2, তোমার মাইনাস এটা কি বলো দেখি কি করতে তাহলে এক্স মাইনাস টু কে জিরো ওই জেড ধরে নিতে হবে, log 1, log 1 এর মান কত 0, 0 এখানে 2 মাইনাস 2 মাইনাস 2 মানে 0, 0 0 ফর্ম, তাহলে আমাকে কি করতে হবে x টেন্ডস টু 2 কে যাই x মাইনাস 2 টাকে z ধরে নিতে হবে, এই তো বা আগের অঙ্কটার মতনই নিচে যা থাকবে সেটাকে z বা যে কোনো একটা ভেরিয়েবল ধরলে u ধরে নিলে সব অঙ্ক তুমি জেড ধরতে পারবে না, সেম হয়ে যাবে, সেই জন্য কিউ ধরে করে নিলে, যেহেতু সিন্স এক্স টেন্স টু কি হতে পারে যে কোনো মানে এক্স এর জায়গা এক্স এর বদলে তুমি যে কোনো ভেরিয়েবল দেখতে পারো, ওয়াই হতে পারো যে কোনো ভেরিয়েবল, তাহলে এখানে তোমার কি হবে ইউটা কি হবে যে এক্স টেন্স টু টু তাহলে টু মাইনাস টু মানে ইউটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে টেন্স টু জিরো, তাহলে আমি এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু u টেন্ডস টু 0 log, এবার x এর জায়গায় আমরা 2 ইনটু x এর জায়গায় কি লিখব ইকুয়াল টু 2 ইনটু z প্লাস 2, 2 ইনটু z প্লাস 2 u প্লাস u প্লাস 2 হয়ে যাচ্ছে, শুধু ইউ এটা হয়ে গেছে, এরকম আসছে, উপরটা ভালো করে লিখি যে 2 ইনটু x এর জায়গায় কি লিখছি u প্লাস 2 স্যার z প্লাস, ইয়েস স্যার 2 ইনটু u প্লাস 2 মাইনাস 3 স্যার বাই z প্লাস 2 মাইনাস 2 মানে শুধু z থাকবে মানে আপনার ওখানে u থাকবে, ইয়েস
limit x tends to u tends to 0 তাহলে 2u মানে 2 into u মানে 2u আর কত হচ্ছে 2u minus 1 2u minus 1 2u minus 1 plus 1 স্যার প্লাস 1 হবে 2 2 4 হয়ে যাচ্ছে হ্যাঁ 4 1 মানে প্লাস 1 বাই u ও স্যার হ্যাঁ হ্যাঁ প্লাস 1 হবে এইটা লগটা বের পাওয়া গেল লগ লগ এটা লগ এটা ঠিক আছে এবার ইউটা শুধুমাত্র ইউ ও নিচেতে ইউ তাহলে কি করব নিচেতে ইউ আর উপরে টু ইউ আছে আমাকে ফর্মুলা তো এক সেম রাখতে হবে ফর্মুলাটা নিচে নিচে একটা বাই 2z 2z ইনটু 2 করে একটা 2 আর নিচে একটা 2 নিয়ে নিন মানে 2 নিয়ে নিলেই হয়ে যাচ্ছে u প্লাস 1 বাই 2u ইনটু 2 তাহলে অ্যানসারটা 2 অ্যানসার আগে অঙ্কটা 1 অ্যানসার ছিল এখানে 2 অ্যানসার আছে দেখো এখানে লিমিট x টেন্ডস টু u টেন্ডস টু 0 log of 2u plus 1 divided by 2u into 2 এবারে এটা লিমিট চেঞ্জ করে দাও তাহলে 2 into 1 তাহলে 1 into 2 এরকম করে যেহেতু এটা 2 u আছে এখানে তোমার 1 1 প্লাস x আছে x এর জায়গায় 1 আছে সেই সবগুলো 1 আছে বলে আমি 1 করতে পারছি এখানে এখানে প্যারামিটার 2 u প্লাস 1 বাই 2 u এখানে 2 আমি কমন নিচ্ছি এখানে ইনটু টু মাল্টিপ্লাই করে দিচ্ছি সেক্ষেত্রে এটা অ্যান্সারটা টু এই হয় তোমাকে অঙ্কটা করতে হবে এই ধরনের অঙ্ক আছে 9x এরকম টাইপের অঙ্ক আছে আর আর একটা টাইপ আছে যেটা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ওটাও 5 নম্বর টাইপ সেখানে এই অঙ্কটা একটু করা যেতেই পারে এটা দেখে নিচ্ছি টাইমও হয়ে যাবে টাইমটাও হয়ে যাচ্ছে যেটা তোমাদের অঙ্কটা করিয়েছি এরকম ধরনের দাঁড়াও 5 নম্বর টাইপের আরো তোমরা প্র্যাকটিস করবে কালকে আমার লিমিটের ক্লাসে আমি নিয়ে নেবো এগুলো আর অঙ্ক করাবো দেখো এখানে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কি হয় এই সূত্র লিখে দিয়েছিলাম লগ ই বেস এ তাই না ফাইন নাম্বার টাইপের এরকমই তো অঙ্ক ছিল স্যার এটা ভুলে গেছি এই ফর্মুলাটা এটা একটা ফাইন নাম্বার টাইপ মানে 4 নম্বরে এই টু দি পাওয়ার এক্স আর এটা 5 নম্বর এই অঙ্কটা এরকম টাইপের অঙ্ক মানে তোমাকে নামাতে হবে যেটা আসো ইম্পর্টেন্ট অঙ্ক 10 এর 11 11 9 এর অঙ্কটা খুব পরে সেজন্যই দেখাচ্ছি পিডিএফ এর অঙ্কটা দেখাচ্ছি না যেগুলো টেস্ট দিয়ে করবে পিডিএফ পিডিএফ যেটা দিয়েছি সেটাও করবে সেটা একটু বোঝার চেষ্টা করবে নাহলে করিয়ে দেওয়া হবে এই অঙ্কটা এই অঙ্কটা 11 9 এর টু দি পাওয়ার x এর জায়গায় টু দি পাওয়ার x আছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x 1 মাইনাস 1 বাই 2 মাইনাস x লিমিট x টেন্ডস টু 11 9 এর অঙ্কটা দেখো এইরকম টাইপের অঙ্ক 0 কি হয় বলে দেখি মানে 1 প্লাস x টু টু দেওয়ার হাফ এটা টু টু দেওয়ার হাফ মানে 1 প্লাস x মাইনাস 1 এরকম আছে কি করে বলো দেখি ভালো অঙ্ক এটা মানে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মানে এ টু দি পাওয়ার এক্স নিচটা তো হাফ হয়ে যাবে
x টাইম হয়ে যাবে 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই x করলে এটা হাফ आंसर হয় বাই এই ফর্মুলা এখানে মানে সেকেন্ড টাইপটা আর এই 4 নম্বর টাইপটা কাজে লাগাতে হবে এই 5 নম্বর টাইপের অঙ্ক এটা মানে বাই বাই x তোমাকে নিউমারেটর আর ডিনোমিনেটরে x আমাকে ডিভাইড করে দিতে হবে आंसर है टू सर हेलो सर लॉगे आशर को था तो आंसर ना ना लॉगे आज में ना तू देख टू टू दी पावर एक्स माइनस वन अच्छे और अच्छे यार एक्टर अच्छे देख वन प्लस एक्स होल टू दी पावर हाफ माइनस वन ठीक है अच्छे तो टू टू दी पावर एक्स माइनस वन बाय एक्स कर बो प्लस बाय वन प्लस एक्स होल टू दी पावर हाफ माइनस वन बाय एक्स ठीक है अच्छे तो फॉर्मूला टा होच्छे वन बाय हाफ तो इक्वल्स टू टू मने वन बाय हाफ मने होच्छे टू आंसर लॉगे आज में आंसर देख तो लॉगे तो आज भी ना सर आंसर इधर डिवाइडेड दराव लॉगे आज भी दराव ना यामें डिवाइडेड कर दी थी तो ले तो दोबार एक्स माइनस वन बाय एक्स एक्स्ट्रा डिवाइडेड हो लो और एक्स्ट्रा डिवाइडेड हो लो लिमिट एक्स टेंस टू जीरो वन प्लस एक्स equal to the power 1 by x हाँ. minus 1 by x minus 1 by x by x हाँ ताले a ऊपर टा तो log a log a माने log 2 है जाते ना एक ने a जगह 2 आ चे तो हमें direct लिखते बाद ची log of 2 e to the power base 2 log हमारे कुछ तो ये था कि formula की limit এই তো ফর্মুলা এখানে মুছে ফর্মুলাটা এখানে যেমন 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এখানে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এখন ফর্মুলা মুছে নি এই রেসপেক্টে মানে এটা জেনারেল ফর্মুলা এটা প্র্যাকটিক্যাল তোমার 2 দেওয়া আছে এই জায়গায় 2 দেওয়া আছে জেনে আমি এই জায়গায় 2 লিখছি লগ e বেস 2 বাই আর এখানে হাফ स्क्वायर हो जाए लग पड़े जा लग फोर बुझे पारले ना दादा স্যার একটু বলুন স্যার ওই লগ লগ 2 বেস ই ডিভাইডেড বাই হাফ তারপর থেকে দাঁড়াও উপরে মুছে দিচ্ছি এটা এই হাফটা ধরো ধরো এই হাফটা উপরে চলে গেল স্যার আনসারটা লগ 4 আসছে হ্যাঁ ওটাই তো হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে হাফটা উপরে চলে গেল 2 লগ তাহলে 2 log 2 এবার log এর প্রপার্টিস পাশে 2 থাকলে উপরে চলে যাচ্ছে তাহলে log 4 आंसर যতটা সিম্পলিফাই করা যায় ততটাই খুব ভালো অঙ্ক মানে এটা স্টার্ট দিয়ে রাখবে এটা সেমিস্টারে খুব পড়ি সেমিস্টার ইন্টারনাল এগুলো তো আমাদের 2006 তারপরে 96 এ এসব অঙ্কগুলো এসছে মানে একটা ফর্মুলা তোমাকে ব্যবহার করতেই হবে যেটা 4 নম্বর টাইপের 5 নম্বর টাইপের এইটা e to the power x এর e to the power x এটা একটা আর কোন টাইপটা আর একটা ভাবে করা যায় সেটা কি হয় বলো দেখি মানে আমি একটা ফর্মুলা ইউজ করব কিন্তু সেটা কিভাবে করা যায় বলো দেখি একটা ফর্মুলা ইউজ করব একটা ফর্মুলা ইউজ করতেই হবে e to the power e to the power x minus 1 এর জন্য কিন্তু আর একটা ফর্মুলা ইউজ করব না সেটা কি হবে হবে মানে দুটো ফর্মুলা জানি না আমি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স টা জানি মানে এ টু দি পাওয়ার এক্স
মাইনাস ওয়ান বাই এক্স তো জানি, কিন্তু সেকেন্ড যে টাইপটা মানে তোমার ওয়ান প্লাস এক্স ইন্টু উইদিন ব্র্যাকেট ওয়ান এন মাইনাস ওয়ান বাই এক্স এক্সটেন্ডস টু জিরো, ওটা কিন্তু জানি না, ওটা ভুলে গেছি। সেক্ষেত্রে তোমার কি করবে বারো থেকে এন ওয়ান? হ্যালো, আমি একটা ফর্মুলা জানি, একটা ফর্মুলা ভুলে গেছি, কিন্তু আমাকে অঙ্কটা তো করতে হবে। আমার মাথায় এটাই প্রথমে এসেছিল, কিভাবে হবে? একটা প্রসেস তো আছে। হাফ মানে কি? হাফটার মানেটা কি? রুট রুট মানে যে স্কোয়ার, রুট রুট স্কোয়ার রুট। এবার রুট যদি থাকে, এবার রুট যদি থাকে, অঙ্ক করলে হবে নাকি একটু বুদ্ধি একটু মাথাটাকে তাহলে? এবারে শুধুমাত্র এক্সট্রা ঠিক আছে, এটা কোনো আমি ডিস্টার্ব করছি না। দেখো এইখানে যদি রুট হয়, রুট ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তাহলে কনজিগুয়েন্ট নাম্বার কি হবে? কনজিগুয়েন্ট নাম্বার বলেছিলাম যে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, তাহলে প্লাস এ মাইনাস এ প্লাস এ দিয়ে আমি এটাকে রুটই করে দিলাম এরকম রুট, তাহলে এরকম মাইনাস ওয়ান আর এটা প্লাস ওয়ান দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই। অঙ্ক দু রকম তিন রকম নিয়মে হবেই, পেপার নিয়ে যেটা তোমার ইজি প্রসেস সেটা তোমাকে করতে হবে। তোমার একটা ফর্মুলা জানা আছে, এক ভুলে গেছে, এটাই করলাম না। রুট মানে তো হাফ মানে তো রুট, এবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে, তাহলে আমি প্লাস ওয়ান দিয়ে কনসিকিউটিভ নাম্বার দিয়ে মাল্টিপল করে দিলাম। এবার নিচে কি থাকবে পরের লাইনটা, এটা আরো সহজ, ওটার থেকে এটা আরো দেখবে এটাও সহজ হয়ে যাচ্ছে। একটা ফর্মুলা জানলেই হয়ে যাচ্ছে, শুধুবার এক্স মাইনাস ওয়ান, সরি মাইনাস ওয়ান। অনেকে অনেক রকম মানে প্রসেস আছে। এবারে এই পাশে যেটা আছে সেটা আমি লিখে দিলাম, এটা আমি আর ডিস্টার্ব করলাম না। নিচেটা কি হয় বলো দেখি, নিচেরটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস রুট ওভার ওয়ান ওয়ান প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস ওয়ান। আবার রুট আবার কোথায় এলো? রুট রুট উঠে গেল না, রুট আবার কোথায় এলো? না স্যার, আমি তো না স্যার, আমি এমনি মানে স্কোয়ারটা বলছি আর কি, শুধু এক্স থাকবে। হ্যাঁ, এবার এবার ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে শুধু এক্স থাকছে নিচেতে। দেখো এবার আরো সহজ হয়ে গেল, তাহলে লিমিট এক্স এর কোন অঙ্কটা, দেখো দুটো ওখানে দুটো ফর্মুলা কাজে লাগে, এখানে একটা ফর্মুলা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা একটা এই ফর্মুলা তো কাজে লাগে, এটা তোমাকে জানতেই হবে। ইন্টু আবার লিমিট এক্সটেন্স টু সেপারেট করে দিলাম, লিমিট এক্সটেন্স টু জিরো, কিন্তু সেই পড়ে আসছে, লক পড়ে আসছে, অ্যান্সার চেঞ্জ হবে না, প্রসেসটাই চেঞ্জ। তাহলে এটা মানেটা দাঁড়ালো কত? এই এর মানে দাঁড়ালো তোমার লগ লগ টু দাঁড়ালো ইন্টু, এটা এক্স এর জায়গায় জিরো বসালে রুট ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু দাঁড়ালো। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, আরে নেট প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। এটা না ওটা, ওয়েটার লাগলো কোনটা?
এই প্রসেসটা বেটার লাগলো না ওইটা আগেরটা? হ্যাঁ লাস্টের দিকে তো শোনা গেল না স্যার কিছু। ও আচ্ছা আচ্ছা, বলছি এই অঙ্কটা আর আমি যে কমপ্লিট করলাম, এখানে কোন প্রসেসটা তোমার বেটার লাগলো, আগের অঙ্কটা, আগের প্রসেসটা না এই প্রসেসটা? হ্যাঁ হ্যালো, দুটোই ভালো স্যার। দুটোই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার মনে থাকবে, মানে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক আসতে আসে। যাই হোক, আমাদের মোটামুটি অঙ্ক আর কি আছে, এবার তোমাদের রিমিডিয়ালে শেষ করে দেওয়া হবে, যেগুলো বাকি আছে যেগুলো পারবে সেগুলো করিয়ে দেওয়া হবে, যেগুলো পারবে না বলবে, ঠিক আছে? রিমিডিয়াল ক্লাসে আমরা শেষ করে দেবো, তারপর নেক্সট উইকে আমি তোমাদের এই যে একটা ক্লাস এটাতে কন্টিনিউয়াস, নেক্সট উইকে একটা আমাদের দুটো রিমিডিয়াল পাচ্ছি আর কি, কালকে পারবো আর পরের উইকে একটা পাবো, করার পরে আমরা কন্টিনিউয়াস যেটা আছে গ্রাফ এন্ড কন্টিনিউটি এটা আমাদেরকে করাইতে হবে, পাঁচটা টাইপের অঙ্ক আছে। কন্টিনিউটি গ্রাফ আমাদের থাকবে? না 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 না, অ্যানালিটিক্যাল ডেফিনেশন গ্রাফটা নাই তোমাদের, গ্রাফটা নেই তো? গ্রাফিক্যাল বইতে তো স্যার আছে স্যার, গ্রাফটা বইতে আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। না না, বইটা তোমার দেওয়া আছে, বইয়ের থেকে তোমার কোয়েশ্চেন আছে না, বইতে দেওয়া থাকবে জাস্ট বোঝানোর জন্য গ্রাফিক্যাল এটাতে, কিন্তু কোয়েশ্চেন তোমার ওই অ্যানালিটিক্যাল ফর্মুলা যেটা তোমাদের বলে দেওয়া হবে, সেখান থেকে তোমার ধরো বইয়ের ছয় থেকে এই এক্সারসাইজের ছয় থেকে তোমার ওই 24 পর্যন্ত করলেই হবে, 24 না 23 পর্যন্ত করলেই হবে, 6 থেকে 23 গ্রাফগুলো দেয় না, কোনো বছরই আসেনি, আসে না, জাস্ট দেওয়া আছে শেখার জন্য, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। স্যার গ্রাফটা নিয়ে স্যার খুব প্রবলেম হয়, মানে গ্রাফ গুলো খুব বড়, আর দ্বিতীয় কথা প্রচন্ড মানে বুঝতে অসুবিধা হয়। এই তোমাদের কন্টিনিউটি অ্যানালিটিক্যাল ডেফিনেশন যেটা আছে সেটার উপরেই ফান্ডামেন্টাল ইয়ে আছে, কন্টিনিউয়াস ফাংশন আছে, থিওরাম আছে, থিওরাম অফ কন্টিনিউয়াস আছে, আর মোটামুটি ডেফিনেশন দিয়েই ওটা হয়। গ্রাফের কোনো বছর পরে নেই, মানে এটা হ্যালো স্যার, বলো সিলেবাসটা কখন দিবেন? বলো। হ্যাঁ বলছি যে পরীক্ষা হবে না, ওটা কি ভালো আপনারা যা বলছেন নাকি নির্দিষ্ট একটা সিলেবাস দিয়ে দিবেন? মানে একই তো সিলেবাস, সেটাই বলছি, কিন্তু আলাদা কোনো ইয়ে দিবেন, মানে কি কি আসবে? হ্যাঁ কন্টেন্ট, না না কন্টেন্ট গুলো বলে দেবো এবং কোশ্চেন ব্যাংকে কোশ্চেন ইয়ে দিয়ে দেবো, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকও দিয়ে দেবো আর কন্টেন্ট গুলো বলে দেবো, কন্টেন্ট থেকে তোমার ধরো আমার ওকে স্যার, ওকে স্যার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আমার, তোমাদের ইয়ে তোমাদের যে পরীক্ষার আগে আমার তিনটে চ্যাপ্টার, আমার যে পার্টটা আছে যেটা পড়াচ্ছি ক্যালকুলাস, বেসিক ক্যালকুলাস এর ফাংশন লিমিট আর কন্টিনিউটি, এই তিনটে থেকে তোমাদের কোশ্চেন আমাদের থাকবে, ঠিক আছে? 20 মধ্যে দেখা যাচ্ছে কত নাম্বার দেওয়া যায়, সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে অ্যালজেব্রাতেও থাকবে, অ্যালজেব্রা পার্ট থাকবে, ত্রিকোণমিতি পার্ট থাকবে, তিনটে পার্টের উপরে কন্টেন্ট গুলো বলে দেওয়া হবে এবং তিনটে ইন্টারনাল তোমাদের নেওয়া হবে, এটা ফার্স্ট ইন্টারনাল নেওয়া হচ্ছে, এরপর আরো দুটো ইন্টারনাল নেওয়া হবে, ঠিক আছে? কন্টেন্ট গুলো বলে দেবো আর কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, মানে আপনি যে চ্যাপ্টার গুলো বলছেন এটা কি ফার্স্ট ইন্টারনালে এসব চ্যাপ্টারটা থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভাব প্রার্থী আমার তিনটে চ্যাপ্টার আমি যেটা পড়াচ্ছি, আমার যেটা দুটো পড়ালাম যেটা তোমার ফাংশন আর লিমিট, এখান থেকে তো ওইটা থাকবে না, আর একটা হ্যাঁ আর একটা পড়াবো সেটা কন্টিনিউ না স্যার, বিন্দিয়ামান বিন্দিয়ামানের পার্ট, তনুশ্রিয়াম তনুশ্রিয়াম, মানে এরকম কি আলাদা আলাদা ভাবে বলবেন নাকি একজন সবাই বলবেন, যে কোশ্চেন ব্যাংকটা যে বলবেন বা দেবেন? হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংক এটা তোমার আলাদা আলাদা করে দেওয়া হবে বা এক জায়গায় করে দেওয়া হবে, ঠিক আছে? আমি সেটা আমি ইয়ে করছি, সেটা আমি ভাবছি এটা কিভাবে করা যায়, কোয়েশ্চেন ব্যাংকটা কিভাবে দেওয়া যায়। আর যেটা তোমাদের কন্টেন্ট গুলো, কন্টেন্ট গুলো মানে তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? গ্রুপে বলে দেওয়া হবে এই কন্টেন্ট থেকে তোমাদের ইন্টারনাল পড়বে। স্যার একটা কথা জিজ্ঞাসা করছি, ফাইনালি ত্রিকোণমিতিতে কত নাম্বার থাকে টোটালি? সেটা কোশ্চেন দেখে তোমাকে বলতে হবে, এখন কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো, কারণ আমার সব থেকে ভয় লাগে ত্রিকোণমিতি, ওটা মাথায় ঢুকতেই চায় না।
জানি 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 এটা তোমাদের এরই কারণ, ত্রিকোণমিতি প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিসের মধ্যে অঙ্কের মাধ্যমে অনেক রকমের মানে ইয়ে আছে, প্রসেস গুলো আছে সেগুলোর উপরে, আর ফর্মুলা গুলোকে কি কি ফর্মুলা আছে সেটার উপরে অঙ্কগুলো মানে বেশিরভাগ তুমি প্র্যাকটিস করবে ত্রিকোণমিতি। ফর্মুলাটা এত বেশি না মনে থাকে, রাখা যায় না সহজে। হ্যাঁ এটা ঠিকই বলেছে, কিন্তু আমার ত্রিকোণমিতি ঠিক আছে স্যার, আমার ফাংশনটা ঝামেলা লাগে। দেখবে ইয়ারের কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম প্র্যাকটিস করবে, ম্যাক্সিমাম যে ইয়ারে পড়েছে কোথায় দিয়েছিলেন সেটা একটাই দিয়েছিলেন, ওটা তো তোমার ইয়ে কোশ্চেন তোমাদের দিয়েছিলাম না 2017 কোশ্চেন, দেখি ওই কোশ্চেন গুলো জোগাড় করে তোমাদের ইয়েতে আছে কোশ্চেন ব্যাংক, মানে কোশ্চেন ব্যাংক মানে শুধু কোশ্চেন পাবে, বইতেও আছে দেখবে 2006 থেকে আছে এটা, আমাদের বইয়েতে দেওয়া আছে 2006 না 4 থেকে আছে, 2004 আমার বইতে হচ্ছে 2000 দেখিনি, আমি লেটেস্ট বইটা পেয়েছি 2003 থেকে, 2003 থেকে আমার লেটেস্ট বইয়ে 2017 17 পর্যন্ত। অনেক সময় 1999 সালে লেখা থাকে 1900 এরকম আর কি, 93-94 লেখা থাকে, 93-97 এরকম, ওগুলো যে পড়বে ওগুলো প্র্যাকটিস করবে, ওগুলোই প্র্যাকটিস করবি, ওগুলো আবার দেয় বুঝতে পারলে, বেশি কোশ্চেন কঠিন দেয় না ওগুলোই দেয়। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ ওগুলো প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করবি, 83, 93, 99 এরকম আছে, 2006, 2003, 2007 এইগুলো প্র্যাকটিস করবি, 2012, 2007 এরকম মাল্টিপল চয়েস গুলো আমাদের বইতেও আছে। দু তিনটা থাকে না স্যার, দেখা যায় না, এমনি শালই থাকে, মডেল কোশ্চেন থাকে না। ঠিক আছে প্র্যাকটিস করবে, ওগুলো সালের ইয়ারের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে, ইয়ারের ছাড়াও প্র্যাকটিস করবে, মানে এগুলো তোমাদের দরকার, তোমার অ্যালজেব্রা ক্যালকুলাস পার্টটা তোমার ইয়ার এর থেকেও বেশি কোয়েশ্চেন আছে নন ইয়ার, মানে তোমার পড়ে নিয়ে এরকম, আর ত্রিকোণমিতি আর জিওমেট্রি পার্টটা ছিল, জিওমেট্রি তোমাদের সিলেবাসে নেই, সব ইয়ার থেকেই পড়ে, ওখানে ইয়ারের কোয়েশ্চেন গুলো একবার প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে তাহলে আজকে টাইম। থ্যাংক ইউ স্যার, পরে আমি এই করে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।